নুসরাত ফারিয়া, আমার ওকে ভালো লাগে, গ্ল্যামারাস লাগে। এখন তুমি বলতে পারো যে যদি আমি ওই যে অ্যাক্টিং ট্যাক্টিং অনেক কিছু যদি চলে আসে, তখন হয়তো আমার কাছে মনে হবে যে ওর অ্যাক্টিং এর জায়গাটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। দেখো হাই, লেটস টক উইথ মঞ্জু আহমেদ। কিন্তু আমি ইন্ট্রোডাকশনটা আমি দিচ্ছি, বিকজ অফ সে খুব ব্যস্ত মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল নিয়ে। সো আলটিমেটলি মনে হয় কমপ্লিট হয়েছে এইভাবে আমাকে পচাচ্ছ তুমি। হ্যাঁ, এখন আমরা যেতে পারি। আসো নাও, তোমার ইন্ট্রো দাও। জি তোমা, বেসিক্যালি আমার চুল নিয়ে অনেক কথা শুনতেছি আমি, তার মধ্যে আজকে আমাকে পুরো চেঞ্জ করে দিছে। হ্যাঁ, সো আমি আই এম ফিলিং সো অকওয়ার্ড, আমি প্রথম শোতেও বলছি। সো এখন ভাবছি আমি হুডি দিয়ে করি, আপনারা আরও কমেন্ট করেন আমাকে, ঠিক আছে? আমার চুল এত সুন্দর চুলগুলো ও আমার নষ্ট করে দিয়েছে, আমার চুলগুলো রিয়েল। হ্যাঁ, তুমি বলো আরেকবার প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি টেনে দেখেছি চুল। হ্যাঁ, ওটাও আসবে, তখন আপনারাও বুঝবেন এখন একটা রিয়েল কিনা জানি না, তখন যেটা ছিল ওটা রিয়েল ছিল। ওকে, একটু আগে একটা আমরা কমেন্ট দেখতেছিলাম না ফোনে, না আমাদের একটা ছবিতে? ইয়েস, টু টক অ্যাবাউট ইট, বলো তুমি, আমার কোনো অসুবিধা নেই, কথা বলতেই তো আসছি। কমেন্টটা ছিল হচ্ছে, ও আচ্ছা, ওয়েলকাম টু লেটস টক উইথ মঞ্জু আহমেদ অন নিউজ 24, দিস ইজ মাই গেস্ট তামা মির্জা, আই এম ইওর হোস্ট মঞ্জু আহমেদ। ইন্ট্রো দিতে ভুলে গেছি তোমার জন্য। ওকে, আমরা একটা কমেন্ট দেখতেছিলাম যে একটা ছবি আমি আর তুমি দিলাম, আমরা পোস্ট করলাম যে গেস্ট মাই গেস্ট। সেখানে একজন কমেন্ট করছে কি তুমি বলো? কমেন্ট করছে হচ্ছে, না দেখে বলি, কমেন্টটা ছিল হচ্ছে, তুমি পড়ে শোনাল আমাকে অবশ্য, কমেন্টটা ছিল একজন ডিভোর্সি মহিলা বা সামথিং, না আরও ছিল, অনেক কিছুই ছিল ডিভোর্সি মহিলার গল্প। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরকম একটু বলতে চাও কিছু? আমার নেল পলিশের কালারটা যায়নি, এটা হলো কি হয়েছে জানো, এটা হলো আমি এমনি ওই যে ব্ল্যাক কিছু ড্রেসের শ্যুট ছিল, তখন এই কালারটা পরেছি। এখন এটা আর তোলা হয় নাই, দেখে কি বিচ্ছিরি লাগছে, না খুব ভালো লাগছে, নোক কেউ দেখবে না তুমি না, তারপরও মানে এটা আসলে আমার উচিত ছিল এরকম কোনো একটা কালার পরা। এনিওয়েজ, কি যেন বলছিল, ডিভোর্সি সামথিং লাইক দ্যাট, তো বিষয়টা এরকম আমার কাছে যে আমার ফোকাস থাকে আমার নিজেকে নিয়ে। সো কে কি বললো না বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, প্রেসিজিয়াস উচ্চ অন দা ফেস, প্রেসিজিয়াস। ওকে, সো তোমা, আমরা অনেক আলাপ করছি আসলে। তুমি প্রথমে বলো, তোমার ফিল্মে তোমার প্রিয় নায়ক কে? সাকিব খান, এখনকার সাকিব খান, এখনকার আর তখনকার রাজ্জাক স্যার। ওকে, তো সাকিব খানের সাথে তুমি মুভি করছো অলরেডি, সবার দেখি প্রিয় সাকিব খান, উনি আসলে এটা কিভাবে নেয়, কথা বলছো কখন? দেখো, সবার প্রিয় দেখেই সে কিং খান, রাইট, নাম্বার ওয়ান, এবং এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেল, তার জায়গা কিন্তু কেউ নিতে পারেনি, এবং আমরা এটাও চাই যে কেউ আসুক, আরও ভালো কেউ আসুক, আসছে। তুমি সিয়ামকে দেখো, তুমি শুভকে দেখো, নীরব, ইমন, সাইমন, এখন অনেকেই কাজ করছে, কিন্তু তারপরেও দর্শক গ্রহণযোগ্যতার শীর্ষে সাকিব খান। এটা তার অভিনয় দক্ষতা বলো, তার কি বলে ফিটনেস বলো, চেহারা বলো, অ্যাকশন বলো, সব কিছু মিলিয়ে, তো এই জন্য কোনো জায়গায় একটা যোগ মানুষ যখন ওই রকম টপে টপ লেভেলে যায়, ডেফিনেটলি তো ওনার কিছু না কিছু তো আছে। এবং আমি তার অ্যাক্টিং দেখি প্রচুর, আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় যে মানে কেমন যেন মানে খুব ন্যাচারাল, আমি যখন কাজ করেছি তখনও, আর আমার খুব মানে ভয় লাগতো কাজ করতে গিয়ে, কারণ এত ভালো অ্যাক্টিং করে, কি বলবো যেন হারাই যাই, তো আমার কাছে হি ইজ দ্য বেস্ট ওয়ান, সো হি ইজ দ্য বেস্ট। তারপরে যদি চারটা নায়কের নাম বলতে বলি, কার কার নাম? অনেকগুলোর নাম বলে দিয়েছি, সিয়াম বলেছি, ওইরকম আরিফিন, ইন অর্ডার অফ প্রেফারেন্স, যদি সাকিব খানের পরে কে আসবে? সাকিব ভাইয়ের পরে অবশ্যই শুভ, আরিফিন শুভ খুব ভালো কাজ করেন, সিয়াম ভালো কাজ করেন, সাইমন ভালো কাজ করেন, বাপ্পি ভালো কাজ করেন, নীরব ইমন ভালো কাজ করেন, আমি তোমাকে সিরিয়াল ভাবে বলে দিচ্ছি, সিরিয়াল না? ওকে, এখন বলো নেক্সট মুভিতে তুমি আসলে কার নায়িকা হতে চাও? আমি আসলে নায়িকা হওয়ার জন্য মুভি করতে চাই না, যে ওর হিরোর নায়িকা হতে হবে এই জন্য এই মুভিটা করতে চাই, আমি এখন এমন একটা মুভি করতে চাই যেটা নদীজনের মতো হবে, যেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবা, পাবো কিনা জানি না, কিন্তু একটা থাকে না আশার একটা বিষয় থাকবে যে হ্যাঁ পেতে পারি বা মানুষ প্রশংসা করবে, এই এইটা আর কি। ওকে আচ্ছা, এখন আসি নায়িকাদের কথায়, প্রিয় নায়িকা কে তোমার এখনকার সময়ে? নুসরাত ফারিয়া। ওহো, কেন? আমার ওকে ভালো লাগে, গ্ল্যামারাস লাগে, ও মাই গড, আমি মানে থাকে না যে মেয়ে হয়ে মেয়ে ক্রাশ খাওয়া, রাইট, ওইটা। এখন তুমি বলতে পারো যে যদি আমি ওই যে অ্যাক্টিং ট্যাক্টিং অনেক কিছু যদি চলে আসে, তখন হয়তো
আমার কাছে মনে হবে যে ওর অ্যাক্টিং এর জায়গাটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। দেখো আমি নিজেই অত ভালো অ্যাক্টিং পারি না, আমি আরেকজনকে যে জাজমেন্ট করব এটা করা ঠিক না। এই জাজমেন্ট কে করবে? শাবনুর আপু করবে, মৌসুমী আপু করবে, পপি আপু করবে, যারা আসলে পাকা অভিনেত্রী ছিলেন, অভিনেতা ছিলেন। আমি এখন একজনকে বলবো, আমি বলতে পারি হয়তো যে আমার কতটুকু ভালো লেগেছে তার অ্যাক্টিং বা আমার চোখে কেমন দর্শক হিসেবে, বাট আর্টিস্ট হিসেবে জাজ করার মতন ওই জায়গায় আমি নাই। ইনফ্যাক্ট আমি তাকে মার্কিং করব। তো অনুষ্ঠিত ফাইরকে তোমার ভালো লাগে? আমার খুব ভালো লাগে, দর্শক হিসেবে আমার খুব ভালো লাগে ভাই। নায়িকা বিকজ অফ হার গ্ল্যামার, গ্ল্যামার প্রেজেন্টেশন। দেখো অনেক আইটেম সং হয়েছে বাংলাদেশে নুসরাত ফারিয়া করার আগে, অনেক হিরোইনি একটু খোলামেলা ড্রেস বলো বা ছোট ড্রেস বলো বা ফ্যাশনেবল ড্রেস বলো পরেছে, ওর মতন স্মার্ট আমার কাছে কাউকে লাগে নাই। রাইট, তো ওই প্রেজেন্টেশনটা তার মধ্যে আছে, তো এই জন্য আমার কাছে ওকে ভালো লাগে। এবং সাথে সাথে বিদ্যা সিনহা মিমকেও আমার খুব ভালো লাগে, মাহিয়া মাহিকেও আমার খুব ভালো লাগে। তো আমার অনেককেই ভালো লাগে, কিন্তু একটা নাম পিক করতে বললে তখন আমি বলবো নুসরাত ফারিয়া। তারপরে যে চারটা নাম যদি বলতে বলি? আচ্ছা, তারপরে আমার ভালো লাগা থেকে আমি বলছি, তুমি আবার যে অ্যাক্টিংয়ের জায়গাটা দেখো না, এটা আমি বললাম আমি মার্কিং করতে পারবো না। নুসরাত ফারিয়ার পরে আমার কাছে বিদ্যা সিনহা মিমকে ভালো লাগে, মাহিয়া মাহিকে ভালো লাগে। আর যদি তুমি বলো যে মানে একটু মার্কিংয়ের দিকে যদি আসি, জয়া পুতিশা আপু, মানে এদের নাম সবার আগে থাকা উচিত, সবার আগে, মানে এই এই জেনারেশনে যদি বলো। সো আমি ওইভাবে বলছি না, আমি আমার নায়িকা একদম যারা ফিল্মের ওইভাবেই বলছি, এদেরকে ভালো লাগে। আর নাটকে এখন আমার মেহজাবিনকে খুব ভালো লাগে। আমি সেখানে আসতেছিলাম, নাটকে আগে তুমি নায়কের কথা বলো, কাকে তোমার সবচেয়ে ভালো লাগে? নিশো অপূর্ব। ওকে, সো যদি নাটক করতে বলা হয় তাহলে কাকে বেছে নিবা তোমার প্রথম নাটকে, ধরো ওদের বিপরীতে? আমি বেছে নিয়েছি তো অলরেডি, তো দুজন ভাই কাজ করছেন না এখন, আমি যদি বলি যে দুজনের নাম থেকে একজনকে নিবা এখন, এই মানে একদম কাজ করতে গেলে নিশোর অপূর্ব যে নামটা বললো, তো যে কোনো একজনকে নাও তোমার বিপরীতে যাকে তুমি চাইবে। যে হ্যাঁ হ্যাঁ, একজন বয়ফ্রেন্ড একজন হাজবেন্ড, আমি হিরোইন হয়ে দুজনকে, একজনকে বলো, পিক ওয়ান। নিশো ভাইয়া, নিশো ভাইয়া। ওকে, এরপরে নিশো, তারপরে ধরলাম অপূর্ব, তারপরে বাকি আর তিনটা নাম বলো আমাকে যাদেরকে তোমার ভালো লাগে। এরপরে সবাই একই লেভেলের, মানে ওই যে খুব মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে পারবো, এই দুজনকে আমার এক্সট্রিম লেভেলের ভালো লাগে। আর তুমি যদি মানে আমরা না বারবার বলি কি একজন অভিনেতা হিসাবে মার্কিং করো, অভিনেতা হিসাবে মার্কিং করলে বাবু ভাইয়ের নাম কেন আসবে না, কেন আসবে না? রাইট, মোশারফ করিমের নাম কেন আসবে না, চঞ্চল ভাইয়ের নাম কেন আসবে না? আমরা না লুক আসে না কেন? আমরা এখন কিভাবে মার্কিং করি জানো, লুক ইয়াং ভ্যালেন্টাইন টাইপের এভরিডে যাবে নাটকগুলোতে, এই এইসব চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে। কিন্তু তুমি যখনই বলবা যে তোমা এখনকার অভিনেতা অভিনেত্রী তুমি কাদের নাম বলবা, তাহলে খুশি আপার নাম কেন আসবে না অভিনেত্রী হিসেবে? তো ওই জন্য ওইভাবে না, আসলে আমরা কী বলি জানো, ওই মার্কিং বলো বা এগুলো না, আমরা কীভাবে বলি যে আমাদের চোখে কাকে দেখতে সুন্দর লাগছে, এইভাবেই আমরা বলি। কিন্তু তুমি যদি অভিনয় বলো, মোশারফ ভাই, চঞ্চল ভাই, বাবু ভাই, এদের ধারে কাছেও কেউ নাই। রাইট, আচ্ছা, আর মেয়েদের মধ্যে, নায়িকাদের মধ্যে বলে দিছি সব বলছি, আর নাই টিভি টিভি বললাম তো আমি, জয়া মেজবিন বলছি বাবা, টিভি ফিল্ম না, টিভি তো তোমার ঈশার নাম বললাম না, শুধু মেজবিন এমন তো তিশাপুর নাম বললাম না, মাঝখানে বলে ফেলছো। আচ্ছা, শুধু একদমই নাটক কেন্দ্রিক বলতে হবে, আর মেহজাবিনকে খুব ভালো লাগে। ওকে, আমার মানে কেন ভালো লাগে, ও অনেক সুন্দরী, কিন্তু ও সুন্দরী থাকতে হবে ক্যামেরার সামনে, অনেক সুন্দর মেকআপ নিয়ে একদম বারবি ডল টাইপের থাকতে হবে, ও সেটা না, ও নিজেকে অনেক ভাঙে ভাঙে এবং ও কেয়ারই করে না ওর একদম মেকআপ থাকলো কি থাকলো না, ও এই দেখা যাচ্ছে খুব মোটা একটা ক্যারেক্টার করছে, এই চোখের নিচে ডার্ক সার্কেল দিয়ে মেকআপ ব্ল্যাক করে করছে, যুদ্ধের একটা নাটক করলো, প্রেগনেন্ট, হ্যাঁ, মেয়েদের আফ্রেন্ড নিশো আর কি, ও নিশো যেরকম নিজেকে ভাঙে ভাঙে এক্স্যাক্টলি। সো এই যে মানে নিজেকে যে ভাঙে এবং সেখানে ভেঙে যে সে সাকসেস হচ্ছে না, সে না, সেটাও না, প্রত্যেকটা নাটক যেখানে সে নিজেকে ভাঙতেছে প্রত্যেকটা সাকসেসফুল, এবং অল ক্রেডিট যে ওর যায় তাও না, ডিরেক্টর ডিরেক্টর, হ্যাঁ, স্টোরি স্টোরিও সে ওরকম পাচ্ছে, তাই না, এবং তার কো আর্টিস্ট। ওর পরে মেহজাবিনের পর মেহজাবিন 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 আমার কাছে, তারপর আর দুদিনের নাম আসতে পারে না। হ্যাঁ, অনেকেই ভালো করে, বাট আমার কাছে জানতে চেয়েছো, আমি আমারটাই বললাম, অনেকে ভালো করে, অনেকে